हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। सॉरी, तो যেটা বলার আছে আজকে মূলত এটা হিরণকে নিয়ে ভিডিওটা। তো হিরণকে নিয়ে কিন্তু আমি অনেক ভুলভাল কথাও বলেছি, ভুলভাল নয় মানে আমার পার্সোনালি মনে হয়েছে কথাগুলো ঠিক, সেগুলো অনেকের পছন্দ হয়নি, তাই জন্য সেগুলোকে নিয়ে আমি খিল্লি করেছি, নিন্দা করেছি বেশ কিছু সিনেমার। এবং আজকে সিনেমাটা নিয়ে কথা বলছি, মেচো মস্তানা। আমি এটা রিভিউ করেছি এবং খুব রোস্টেড রিভিউ করেছিলাম, কারণ সিনেমাটা আমার ভালো লাগেনি। তো এখন হিরণে কিছু ফ্যান রয়েছে যারা বিভিন্ন রকম খবর আমাকে দেয়, সব খবর নিয়ে ভিডিও করি না, কিন্তু আমি বলতে পারি আমার চ্যানেলে হিরণকে নিয়ে সব থেকে বেশি মুভি রিভিউ আছে। আপনারা সব চ্যানেল ঘেটে নিন বাংলার, হিরণের সিনেমা নিয়ে কটা রিভিউ আছে খুঁজে দেখবেন। আমার সেখানে কিন্তু হিরণের অনেক সিনেমা নিয়ে পজিটিভ রিভিউ দিয়েছি, কিন্তু এটা ভুল, সেটাকে কখনো সাপোর্ট করতে পারবো না। তো একটা নির্দিষ্ট লোকের একটা বক্তব্য রয়েছে, তারা গুগল সার্চ করছে, গিয়ে এখন মাচো মস্তানা বক্স অফিস বলে লিখছে, সেখানে দেখাচ্ছে মাচো মস্তানা বক্স অফিস কালেকশন 17.5 crore, 17.5 crore, মানে 17 কোটি নাকি বিজনেস করেছে মাচো মস্তানা। মানে শুনেও হাসি পায় যে লোকে এগুলো বিশ্বাস করে। আমাকে পার্সোনালি সবাই মেসেজ করে বলছে যে দাদা এটা একটা ভিডিও করো, এটা একটা ভিডিও করো। আমি কাউকে বলিনি যে ভিডিওটা করে আমি এই কথাগুলো বলবো, এত ফালতু ব্যাপার এটা। মানে গুগল উইকিপিডিয়া আজকে এত খারাপ জায়গায় এসে পৌঁছেছে যেখানে যা ইচ্ছে খুশি করা যায়। এই মাচো মস্তানা সিনেমাটা প্রথম কথা একটা খাজা মুভি, এর মতো ফালতু সিনেমা সত্যি হয় না। যদি এটা ভালো সিনেমা হতো, যদি এটা কম কালেকশন করতো, আমি নিজে ভিডিও করে বলতাম যে এটা ডিজার্ভ করে না, এটা আরো বেশি ডিজার্ভ করে, আমি ভিডিও বানাতাম, এই বানিয়েছি এর আগে। কিন্তু এই সিনেমাটায় কি আছে? কিচ্ছু নেই, শুধুমাত্র হিরণের কিছু একটা বডি ছাড়া এই সিনেমাটায় কিচ্ছু নেই। গান কয়েকটা ভালো, বাকি গল্প ফল্প সব একদম মানে জঘন্য, বিভিন্ন সিনেমার মিল রয়েছে, এটা ওটা রয়েছে, তো কখনো এটাকে ভালো সিনেমা বলা যায় না। তো এবার কথা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে। তাহলে বলে রাখি, এই সিনেমাটা হিরণের কেরিয়ারে সব থেকে বড় ফ্লপ মুভি, সব থেকে বড় এটা ফ্লপ মুভি। এই সিনেমাটা যখন এসেছিল প্রচুর হলে রিলিজ পেয়েছিল, কিন্তু লোকে এত কম দেখতে গেছিল সিনেমাটা যে পোস্টারে রাস্তা মানে রাস্তায় যখন লোক হাঁটছে পোস্টারে দেখছে হিরণ এত বড় বডি করেছে, লোকে দেখে একটা কথাই বলছে, ও হিরণ যায় কড়ুই কুড়ুক আমরা যাবো না, এটা ফ্যাক্ট। তো এখন নাকি এই সিনেমাটা কালেকশন করেছে 17.5 crore, এবং এটা দেখাচ্ছে গুগলে, গুগলে মাচো মস্তানা বক্স অফিস সার্চ করলে নাকি দেখাচ্ছে এটা 17.5 crore বিজনেস করেছে। মানে অবস্থা ভাবুন আমাদের, মানে গুগলের অবস্থা এতটাই খারাপ যে যা হোক এটা আপডেট দিয়ে দিলেই হলো। আপনাদেরকে অরিজিনাল বক্স অফিস বলছি, এটা 1 crore কমাতে পারেনি। ইয়েস, এই সিনেমাটা 1 crore কমাতে পারেনি। এই সিনেমাটা বিভিন্ন হল থেকে এক সপ্তাহ পর উঠে গেছিল, কারণ লোকে এতটাই কম সিনেমাটা দেখেছিল, হল মালিকরা পর্যন্ত তুলে দিয়ে বিভিন্ন রকম জিতের দেবের পুরনো সিনেমা নিয়ে চলে এসেছিল। সেই সিনেমাটা কি 18 কোটি কমাবে? তাহলে তো বলতে হয় প্রেম আমার 30-40 crore বিজনেস করেছে, বলতে হয় অমানুষ 50 crore বিজনেস করেছে, যেটা কি সত্যি? নিশ্চয়ই নয়, সেগুলো তো এর থেকে অনেক ভালো সিনেমা, বরং সেগুলো এত বিজনেস করলে খুশি হতাম আমি। সেখানে এই সিনেমাটা যদি 18 কোটি কামায়ও, তাহলে বলতে হয় দর্শক পাগল হয়ে গেছে। সত্যি কথা বলতে কামায়নি, আমি আপনাদের অরিজিনাল কালেকশন বলছি, এটা খুব বেশি 86 lakh মতো বিজনেস করেছিল, এবং এর মানে বাজেট ছিল মোটামুটি 1 crore মধ্যে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোয়ালিটি এমন কিছু হামরি নয়, তো বাজেট কখনোই খুব বেশিটা নয়, ওই মেরে গেটে খুব বেশি হলে ওই 86 lakh মতো বিজনেস করেছিল। তো এটা কিন্তু ডিজাস্টার হয়েছিল, বিরাট বড় ফ্লপ। তো সত্যি বলছি গুগলের প্রতি কোন রকমের বিশ্বাস নেই, যেরকম একটা ডিজাস্টার মুভি কোথেকে দেখাচ্ছে 17.5 crore বিজনেস করেছে, মানে অবাক হয়ে যেতে হচ্ছে, যেটা হতে পারে মানে কিছু বলার নেই। লোকে আমাকে ফেক রিভিউয়ার বলে যাচ্ছে এটা ওটা বলার জন্য, সেগুলো কিন্তু পরে মেলে, কিন্তু আমাকে শুনতে হয়, কিন্তু গুগলে গিয়েও কেউ বলবে না, যারা ফ্যান তারা তো বলবেই না, যারা ফ্যান নয় তারাও গিয়ে বলবে না। তাই আমি তোমাদেরকে আপডেটটা দিলাম, এবার তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলতেই পারো। যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, অ্যান্ড নমস্কার।